সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আমেরিকা ইসরায়েলের কৃষ্ণলীলা আফগানিস্তানে অপহরণ করা হতে পারে ভারতীয় নাগরিকদের সতর্ক বার্তা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেনকো করোনার টিকা নিয়ে ইউকে হুমকি ভারতের ইউরোপ আমেরিকার উচিত স্লোগান বাদ দিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা বলছে ইরান নির্যাতনের কারণে এখন হারতে পারেন না সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নাইফ এবং চীনের পিছনে লাগলে মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি আমেরিকা কৃষ্ণ কৃষ্ণলীলা ইরান করলে পাপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রেসিডেন্ট রিভেন রিবলিনকে বলেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র করায়ত্ত করতে পারবে না বাইডেন বিষয়টির দিকে প্রখর দৃষ্টি রাখার অঙ্গীকার করেছেন রিবলিনের কাছে ইউএস হাউস স্পিকার ন্যান্সি পোলোসি প্রেসিডেন্ট রিভলিনকে বলেছেন মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রতি সমর্থন বরাবরই দৃঢ় থাকবে এটি দ্বিপক্ষীয় এবং তা এখনও অব্যাহত থাকবে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র লাভের অভিযোগ বেশ পুরনো অথচ ইরানের সাংসদ এই ধরনের বোমা তৈরি আইন পাশ করে নিষিদ্ধ করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামিনি ফতোয়া দিয়ে পারমাণবিক বোমার তৈরি নিষিদ্ধ ঘোষণা করেছেন কারণ এটি ব্যাপক ধ্বংসযোগ্য ও পরিবেশের বিশাল ক্ষতি করে যা শত্রু মিত্র সব দেশকে বহন করতে হয় Thank you কিন্তু পশ্চিমা দেশগুলোই পারমাণবিক বোমা তৈরির অজুহাত তুলে গত চার দশকের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে অবরোধ ও নিষেধাজ্ঞা প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এবং এ ধরনের কয়েকশো বোমা ইসরায়েলের কাছে আছে বাস্তবে ইরানের লক্ষ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র নয় পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞান কৃষি ও প্রযুক্তি ছাড়াও সস্তায় ত্রিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ইরান বারবার বলে আসছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ডিফেন্সিভ অফেন্সিভ নয় তারা এ কারণে গাইডেড মিসাইল তৈরি করেছে তাদের সাত হাজার কিলোমিটার দূরত্বে উঠতে সক্ষম এমন ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইরান তা অর্জন করেছে পরাশক্তিগুলোর লেজুর ভিত্তি করে নয় ইরানের বিজ্ঞানীদের হত্যা করে তা দম্ভ ভরে স্বীকার করেছে ইসরায়েল গোয়েন্দা সংস্থা এক সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন রাসায়নিক দেশটির কি দশা করেছে তা বিশ্ববাসী দেখেছে তবে এটি প্রমাণ হয়েছে ওই রাসায়নিক বোমা তৈরির অভিযোগ ছিল মিথ্যা এমন কোনো প্রমাণ ইরাকে মেলেনি আফগানিস্তানে বিশ বছর ধরে সন্ত্রাস দমন অভিযানে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে মার্কিন বাহিনীকে ফিরে যেতে হচ্ছে ট্রিলিয়ন ডলার এই যুদ্ধে খরচ হয়েছে অথচ তা মানবের কল্যাণে খরচ হতে পারত জাতিসংঘ এখন বলছে তাদের তহবিলের সংকটের কারণে শান্তি মিশন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে সিরিয়া লিবিয়া ইয়েমেনের মতো মুসলিম দেশগুলোতে পশ্চিমা দেশ ও তাদের আরব মিত্ররা যা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে কোনো কিছু বলে না এগুলো হচ্ছে বিলিয়ন ডলার অস্ত্র বিক্রির প্রকল্প ও পশ্চিমা দেশগুলো লেজুর বৃত্তি করে এমন দেশগুলো সহায়তায় মুসলিম দেশগুলোতে ধ্বংসযোগ্য করে লাখ লাখ অভিবাসীকে শ্রমে পরিণত করে প্রযুক্তি ও পুঁজি সংমিশ্রণে বিশাল মুনাফা তৈরির কৌশল অথচ পশ্চিমা দেশগুলো কখনো মিশর সৌদি আরব আমিরাতের মতো কোনো দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে না কারণ তারা চায় এসব দেশে তাদের অনুগত শাসকরা থাক অস্ত্র বিক্রি ও তেল লুঠনে কৃষ্ণলীলা তাহলে সহজেই চলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আইএস জঙ্গিতে যেসব দেশের তরুণ তরুণীরা যোগ দিয়েছিল তাদের সেসব দেশে ফিরিয়ে নিতে হবে তাহলে এই আইএস জঙ্গি তৈরিতে কারা তাদের সেনাবাহিনী ব্যবহার করে এবং অস্ত্র দিয়ে সহায়তা করেছিল এই আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়া লড়াই করার জন্যই তো ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে মার্কিন ড্রোন হামলায় হত্যা করা হয়েছিল এখনও সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন সিরিয়ার রাজনৈতিক সমাধান একমাত্র পথ তো কোন দেশের রাজনৈতিক সমাধান হবে তাকে রাষ্ট্র ঠিক করবে নাকি সে দেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে আফগানিস্তানে অপহরণ করা হতে পারে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা আফগানিস্তানে প্রায় দুই দশকে সন্ত্রাসবিরোধী লড়াই শেষ করার পথে আমেরিকা মার্কিন বাহিনী কাবুল থেকে পাত্তারে গোটাচ্ছে বিভিন্ন মহল আশঙ্কা করছে আবারও দেশটির দখল নিতে চলেছে তালেবান এই পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে নয়াদিল্লি ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতা নজরে রেখে মঙ্গলবার একটি সতর্কবার্তা জারি করেছে কাবুলের ভারতীয় দূতাবাস সেখানে বলা হয়েছে অপহরণ করা হতে পারে ভারতীয় নাগরিকদের ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি বলা হয়েছে সশস্ত্র সংগঠনগুলো আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে তাতে নিশানায় রয়েছে সেনাবাহিনী সরকারি দপ্তর ও সাধারণ মানুষ এসব ঘটনা থেকে ভারতীয় নাগরিকরা ছাড় পাবেন বলে ভাবার কোনো কারণ নেই বিশেষ করে অপহরণের ভয় রয়েছে তাই আফগানিস্তানে কর্মরত বা ভ্রমণরত যাওয়া ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে ভারতের কাবুল দূতাবাসের ওই নির্দেশিকায় ভারতীয়দের অপ্রয়োজনীয় সফর না করারও পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি সামরিক কনভয় বা সেনা চৌকি থেকে ভারতীয় নাগরিকদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে ইতোমধ্যে জার্মানি ইতালি সহ কয়েকটি ইউরোপিয়ান দেশ কাবুল থেকে তাদের সব সেনা প্রত্যাহার করেছে মার্কিন গোয়েন্দারা সতর্ক করে জানাচ্ছেন আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ার ছয় থেকে বারো মাসের মধ্যে কাবুল দখল করতে তালেবান ভারতের আশঙ্কা মার্কিন সেনা সরে গেলে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠবে আফগানিস্তানে অবকাঠামো নির্মাণে ব্যাপক কাজ করছে দিল্লি সেখানে অসংখ্য ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন ফলে তালেবান ও ইসলামিক স্টেটের মতো সংগঠনগুলোর উত্থান হলে দিল্লির কাছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না বেলারুশের সূচক আলেকজান্ডার লুকাশেঙ্কো গত সপ্তাহে বেলারুসের উপর একটি বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন রয়টার্স এস রেটিং এজেন্সি নামের একটি প্রতিষ্ঠান জানায় বন্ধুরাষ্ট্র রাশিয়ার সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বেলারুসের দুই হাজার একুশ সালের মধ্যেই এক দশমিক এক বিলিয়ন ডলার দেনা পরিশোধ করতে হবে মিনস্ককে তবে গত বছরের সম্পাদিত চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে আরও এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা পাবে বেলারুশ তাই ইউরোপীয় ইউনিয়নের দেওয়া অর্থনৈতিক অবরোধকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না বেলারুশ এই নেতা মে মাসে বিমান থামিয়ে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক ও তার বান্ধবীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে বেলারুসের সৌরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো এছাড়াও লুকাশেঙ্কের বিরুদ্ধে বিরোধী দলকে কঠোরভাবে দমন প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের কারাবন্দী করা ও গণমাধ্যমে শ্বাসরোধ করার অভিযোগ রয়েছে বেলারুসের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে বিরোধী দল নির্বাচনী প্রক্রিয়া সব ধরনের অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করেছেন লুকাসেঙ্কো ইউরোপ আমেরিকার উচিত স্লোগান বাদ দিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা বলছে ইরান জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতে রাভানচি বলেছেন পারমাণবিক সমঝোতা রক্ষার জন্য তেহরান অনেক ক্ষতি সহ্য করেছে এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর উচিত তাদের দায়িত্ব পালন করা তিনি পারমাণবিক সমঝোতা পুনর্বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এসব দেশের প্রতি আহ্বান জানান রাভানচি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো গত কয়েক বছর ধরেই পারমাণবিক সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে যাচ্ছে এখন তাদেরকে প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে ইরানের প্রতিনিধি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন ইরান সবসময় দুই হাজার দুশো একত্রিশ নম্বর ইশতেহার বাস্তবায়ন করে এসেছে ইরান ইশতেহার বাস্তবায়নে আন্তরিকতা বারবারই প্রমাণ করেছে এ অবস্থা এখন আন্তরিকতা দেখানোর পালা হচ্ছে আমেরিকা ও ইউরোপের স্লোগান দেওয়ার পরিবর্তে ওইসব দেশের উচিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে চূড়ান্ত বাস্তব সিদ্ধান্ত নেওয়া ইরানের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে পাশ্চাত্যের অবস্থান সম্পর্কে রাবাঞ্চি বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রচলিত ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নের অধিকার ইরানের রয়েছে এবং জাতিসংঘের দুই হাজার দুশো একত্রিশ নম্বর ইশতেহারেও পরমাণু কর্মসূচিকে নিষিদ্ধ বা সীমাবদ্ধ করা হয়নি নির্যাতনের কারণে এখন হারতে পারে না সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ সৌদি আরবের কারাগারে অমানবিক নির্যাতনের কারণে হেঁটে চলা শক্তি হারিয়েছেন দেশের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ নির্যাতনের পর তাকে ব্যথানাশক ওষুধ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে মোহাম্মদ বিন নায়েফ দুই হাজার পনেরো সালের জানুয়ারি থেকে দুই সতেরো সালে জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর রাজা সালমান বিন আব্দুল আজিজ এক ফরমানে তাকে ক্ষমতাচ্যুত করে নিজের ছেলেকেও আসনে বসান দু হাজার বিশ সালের পাঁচই মার্চ মোহাম্মদ বিন নায়েফকে তার চাচা আহমেদ বিন আব্দুল আজিজের সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় মার্কিন টিভি চ্যানেল এনবি এক প্রতিবেদনে জানিয়েছে মোহাম্মদ বিন নায়েফকে আটকে রেখে এতটাই নির্যাতন করা হয়েছে যে তিনি এখন কোনো কিছু সাহায্য ছাড়া হাঁটতে পারেন না এনবিসি দুটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মোহাম্মদ বিন নায়েফকে রাজধানী রিয়াদের আল ইয়ামামা প্রাসাদের কাছে একটি সরকারি কমপ্লেক্সে আটক রাখা হয়েছে এবং নির্যাতনের কারণে এ পর্যন্ত তার তেইশ কেজি ওজন কমেছে তার শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট বলে সূত্রগুলো জানিয়েছে তবে তাকে চিকিৎসা ও আইনি সুবিধা দেওয়া হচ্ছে না করোনা টিকা নিয়ে ইউকে হুমকি ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে ইউর কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এতদিন ধরে অনুরোধ ছিল ভারত এবার কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে স্বীকৃতি দেয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সাথে সংঘাতের পথেই গেল দেশটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে ভারত জানিয়ে দিয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ইউ স্বীকৃতি না দিলেও ভারত পাল্টা ব্যবস্থা নেবে ইউ থেকে কেউ ভারতে এলে তখন বাধ্যতামূলকভাবে চোদ্দ দিনে কোয়ারেন্টাইনে থাকতে হবে ইউকে ভারত জানিয়ে দিয়েছে তাদের ভ্যাকসিনেশন পাসপোর্টে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকেও কেউ ঝোঁকা হবে ইউ যে গ্রিন পাস স্কিম নিয়েছে তাদের কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়ে কেউ সেখানে যেতে পারবে না কারণ তাদের তালিকায় দুই ভ্যাকসিন নেই সেখানে ফাইজার মর্ডার্না এস্টাজেনাকা জনসনের নাম আছে কোভিশিল্ড হল অ্যাস্ট্রাজেনাকার ভারতীয় সংস্করণ কিন্তু তাদের নাম তালিকায় রাখা হয়নি ইউর দেশগুলো ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অনুমোদন করা দেয় গত মঙ্গলবার ভারতের এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে মান্যতা পররাষ্ট্রমন্ত্রী ইউর কর্মকর্তাদের সাথে কথা বলেছেন পাসপোর্টে দুই ভারতীয় ভ্যাকসিনকে ঢোকানো নিয়ে কথা বলা হয়েছে জয়শঙ্কর টুইট করে বলেছেন কোভিশিল্ডকে মান্যতা দেওয়া নিয়ে কথা হয়েছে এর ফলো আপও করবো ঘটনা হল কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নিয়ে ইউরোপের দেশে ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে অসুবিধা হবে অনুমোদন না থাকলে ইউরোপের দেশগুলো কোভিশিল্ড আমদানিও করতে পারবে না তাই ভারত শেষ পর্যন্ত ইউরোপের দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এ খবর জানিয়েছে ডয়চেভেলে চীনের পেছনে লাগলে মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং চীনের কমিউনিস্ট পার্টির একশো বছর উদযাপন শুরু হল তিয়েন আনমেন স্কোয়ার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং বললেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে চীন যারা চীনের পিছনে লাগার চেষ্টা করবে তাদের মাথা ভেঙে দেওয়া হবে একই সঙ্গে তাইওয়ান প্রসঙ্গেও স্পষ্ট অভিমত জানিয়েছেন শি জিনপিং তিনি বলেছেন তাইওয়ান চীনের অংশ মূল চীন থেকে তাকে যদি কেউ আলাদা করতে চায় তাহলে শাস্তি পেতে হবে শতবর্ষ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছে গোটা চীন জুড়ে দিয়েন আনমেন স্কোয়ারে বিশাল সংখ্যায় মানুষ জড়ো হয়েছিল হেলিকপ্টার এবং প্লেন থেকে স্যালুট জানানো হয়েছে যায় স্ক্রিনে টাঙানো হয়েছে গোটা চত্বরে সেখানে লাইভ দেখানো হয়েছে প্রেসিডেন্টের বক্তৃতা এছাড়া ব্যান্ড এবং দেশের বিশিষ্ট শিল্পীরা দেশাত্মবোধক গান গেয়েছেন শি জিনপিং বলেছেন একসময় চীনের মানুষদের হত্যা করা হতো তাদের নিয়ে হাসাহাসি করা হতো সে যুগ চলে গেছে চীনে কমিউনিস্ট শাসন গড়ে উঠেছে একশো চল্লিশ কোটির দেশের বিরুদ্ধে কেউ সে কাজ করার চেষ্টা করলে তার মাথা ভেঙে দেওয়া হবে গ্রেট ওয়াল স্টিলে মাথা থেতলে দেওয়া হবে প্রেসিডেন্টের কথা শুনে উচ্ছ্বসিত হয়েছেন সাধারণ মানুষ হাততালি দিয়ে তারা স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বলেছেন চীনের মানুষ কেবল পুরনো মূল্যবোধ ভেঙে নতুন মূল্যবোধ গড়ে তুলেছে শক্তিশালী চীন গড়ে তুলেছে যেখানে দারিদ্র নেই অনটন নেই দেশকার উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে শি জিনপিং বলেছেন দেশে সামরিক শক্তি আরও উন্নত করতে হবে সমস্ত সেনাবাহিনীকে আরও আধুনিক করে তোলা হবে এদিন তাইওয়ান নিয়েও কথা বলেছেন শি এবং হংকং নিয়ে নানা আলোচনা চলছে প্রতিবাদীদের গ্রেফতার করা হচ্ছে করা আইন চালু হয়েছে দুই জায়গাতেই হংকং এর প্রসঙ্গ না তুললেও তাইওয়ান প্রসঙ্গে শি জিনপিং এর বক্তব্য তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ মূল চীন থেকে কেউ তা আলাদা করার চেষ্টা করলে শাস্তি পেতে হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ